নাচতে নাচতে যায় বেলা আরসি কোলা যারা এই ব্লগটা দেখতেছেন অনেকেই হয়তো ক্লিক করছেন থামলাইনটা দেখে, বিশেষ করে বয়কট যুদ্ধ। বয়কট যুদ্ধ কেন বললাম, আমি ছোট ছোট করে একটু কথাগুলো বলি। ভিডিওটা দেখেন, শেষ পর্যন্ত দেখেন, আপনার কোনো মতামত থাকলে সেটা জানাতে পারেন। আর যদি আমার কোনো কথায় আপনার দ্বিমত পোষণ হয় বা আমার কোনো কথা ভালো না লাগে, তাহলে অবশ্যই অবশ্যই আপনি এখানে কমেন্ট করে জানাতে পারবেন। এটা উন্মুক্ত ভাই, এখানে কোনো ধরা বাঁধার কিছু নাই। আমি আমার ব্যক্তিগত পার্সপেক্টিভ থেকে কিছু কথা বলবো, আর আপনারা আপনাদের যদি মতামত থাকে সেখানে জানাই দিতে পারবেন। আমাদের মুসলমান কিছু ভাইদের উপরে নির্মমভাবে অত্যাচার চলতেছে। হ্যাঁ, হয়তো বা এখানে অনেক রাজনৈতিক বিষয় আছে, অনেক কিছু রেশ ধরেই এই যুদ্ধগুলো হইতেছে, কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে দিন শেষে আমাদের মুসলমান ভাইদের উপর অত্যাচার হইতেছে। তো এইটা একজন মুসলমান হিসেবে আমরা কখনোই মেনে নিতে পারবো না, মানবো না। সেইটার ধারাবাহিকতায় আমরা একটা বয়কট ট্রেন্ড চালু করছে, যেখানে হচ্ছে আমরা কোকা কোলাকে বয়কট করছি। তো এইটা নিয়েও আবার অনেকে দ্বিমত পোষণ করতেছে যে ফেসবুক, মাইক্রোসফট, গুগল এইসব অনলাইন মাধ্যমগুলো কিন্তু ইহুদিদের। তো এইখানে আমরা ঈশা কেন বয়কট বয়কট করতেছি, বা বয়কট করলে কি হয়, লাভ কি? অথচ এইখান থেকেও তো অনেক ফান পাচ্ছে। হ্যাঁ ভাই, পাচ্ছে। ফেসবুক বলেন, মাইক্রোসফট বলেন, গুগল বলেন, যেহেতু এখন টেকনোলজির সাথে আমাদের তাল মিলায় চলতে হবে, সো আমাদের চলতে হচ্ছে। কারণ বাংলাদেশ যখন নিরস্ত্র ছিল, ঠিক সেই সময় আমরা এত সব অস্ত্র বা এগুলো কালেক্ট করছি কোত্থেকে? যুদ্ধের যেই, যুদ্ধ করার জন্য যেই আমাদের যে অস্ত্র প্রয়োজন ছিল সেগুলো আমরা পাইছি কই? এমনও হয়েছে যে আমরা পাকিস্তানি হানাদার বাহিনীদের ক্যাম্পে অ্যাটাক করে, বা কোনো গাড়ি বা কিছু মাল আসতেছে, ট্রাক আসতেছে, এই ধরনের গাড়ি টাড়ি অ্যাটাক করে ওদেরকে রুখে দিয়ে সেই সমস্ত অস্ত্র টস্ত্র নিয়ে আমরা আবার আমাদের জায়গা থেকে হচ্ছে যুদ্ধটা করছি বাঙালি হিসেবে। এখন যুদ্ধক্ষেত্রে ভাই শত্রুর অস্ত্র ইউজ করার জায়গা আছে। সো আমরা ফেসবুক ইউজ করতেছি বা যাই ইউজ করি না কেন, এবং এগুলাতে যখন একটা হিউজ পাবলিক এই বয়কট আন্দোলনের সাথে শরিক হবে, তখন কিন্তু একটু নড়ে চড়ে বসতেই হবে, স্বাভাবিক। সম্প্রতি একটা বিজ্ঞাপন করছে, সেটা হচ্ছে কোকা কোলার বিজ্ঞাপন। এই বিজ্ঞাপনটা নিয়ে ফেসবুক দুনিয়া বলেন বা ব্যক্তিগত দুনিয়াতেও, মানে আমরা যখন দেখা গেছে ফেসবুকের বাইরেও যখন বন্ধু বান্ধবরা বা আত্মীয় স্বজনরা অফিস কলিগদের সাথে কথাবার্তা বলি, তো সবাই একটা কথাই বলতেছে যে এটা ওরা ঠিক করে নেই। যতই শিল্পী মনা হোক, টাকা পারিশ্রমিক যতই পাক, একটা দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য এটা যথেষ্ট। যেহেতু আমরা সবাই মিলে বয়কট আন্দোলন করতেছি, সেইখানে এই ধরনের বিজ্ঞাপনের কোনো যৌক্তিকতাই নাই। যাই হোক, এখন সংক্ষিপ্ত করে অল্প একটা কথা বলি। এখন দেখেন ভাই, যদি শুধুমাত্র এই ফেসবুক বা বলেন ফেসবুক, ইউটিউব বা অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো আছে যেসব মাধ্যমে আমরা কমিউনিকেশন করি, ওইসব জায়গায় শুধুমাত্র এই বয়কট বয়কট পোস্ট দিয়া, দোকান থেকে কোক কিনা খায়া বা কোক খাইতে খাইতে বয়কট করা বা কোক কিনা নষ্ট করা, এগুলা দিয়ে ভাই কিচ্ছু হবে না। এগুলা টোটালি বন্ধ করতে হবে। যদি না খান একমাত্র শুধুমাত্র কোক না, এই সমস্ত কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস, এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। যারা ধর্মীয় দিক চিন্তা কইরা বয়কট করতেছেন তারা করেন, আর যারা এমনিতেও কোক টোক বেশি খান, খায়েন না ভাই, এগুলো স্বাস্থ্যের জন্য ভালো না। শুধু কোক বলতেই না, এমন কোনো কিছু প্রোডাক্টই আমাদের ব্যবহার করা উচিত না যেটার দ্বারা আমাদের নিজেদের স্বাস্থ্যের ক্ষতি হয়, নিজেদের পরিবারের ক্ষতি হয় বা নিজেদের দেশের জন্য ক্ষতি হয়। সো এতটুকুই বলতে চাইলাম যে যারা আমরা বয়কট আন্দোলন করতেছি, লোক দেখানোর জন্য আন্দোলন না কইরা মন থেকা বয়কট করেন। যদি মন থেকা খাঁটি মুসলমান হইতে পারেন, এবং প্রত্যেক মুসলমান যদি প্রকৃত মুসলমান হয়, তাহলে পৃথিবীর দ্বিতীয় কোনো শক্তি নাই এক আল্লাহ পাক ছাড়া যে আমাদের মুসলমানদের উপরে অত্যাচার হবে, হামলা হবে। সো এতটুকুই বলার ছিল, আর কিছু বলবো না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। টিল দেন, আল্লাহ হাফেজ। Thank you.